তারতুফের নাম শুনেছিলাম অনেক আগে থেকে, তো এরপর যখন শুনেছি যে সিনে অ্যান্ড ড্রামা ক্লাব একটা সুন্দর একটা জিনিস অর্গানাইজেশন করতেছে, তো এই থেকে আর কি দেখতে আসলাম আর অনেক ভালো লাগছে, অবশ্যই অনেক এক্সাইটেড। অলরেডি এত ক্রাউড দেখে আমি সত্যি কথা বলতে আমি ভিড়টা আমাকে খুবই আশাবাদী করছে, এবং অনেক সিস্টেম্যাটিকলি ঢুকানো হচ্ছে, টিকিট থেকে শুরু করে বসানো, অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং ইজ ফার্স্ট ক্লাস। এখন নাটক দেখে হয়তো বা সেরকম ফার্স্ট ক্লাসে একটা এক্সপিরিয়েন্স নিয়ে বের হতে পারবো। এর আগে আপনাদের একটা মঞ্চ নাটক হয়েছিল, ওইটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। সেটা থেকে আজকে আমার কাছে মনে হয়েছে যে আজকেটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার জন্য আর কি দেখতে এসেছে। তারতুফ হচ্ছে একটা ফ্রেঞ্চ নাটক, আর রাইটার হচ্ছেন মোলিয়ার। এটা ফ্রান্সের একটা বিখ্যাত নাটক, যেখানে দেখা যায় যে একজন ভণ্ড পাদ্রি, সে একটা বাড়িতে আসে, একটা বাড়িতে এসে সে বাড়িটাকে কিভাবে নিজের করে নেয়, কোনোভাবেই কর্তাকে সে বুঝতে দেয় না যে কর্তার যে স্ত্রী আছে, স্ত্রীকেও সে পছন্দ করে, স্ত্রীকে পছন্দ করে এবং স্ত্রীর সাথে এক ধরনের মিলনের জন্যই সে অ্যাটেম্প্ট নেয়। আপনি আপনি জানলে হয়তো একটু অবাক হবেন, আপনার এই দ্রুত আরোগ্য লাভের জন্য যে পরিমাণ প্রার্থনা আমি করেছি এই পাদ্রি আসার পরে, যারা যে পান করছে, মজা করছে, এই পরিবারের কোনো কিছু ঠিকঠাক নয়, সব কিছু রিজার্ভ হওয়া দরকার, এবং এরা একটু ব্যাকডেটেড আচরণের দিকে যেন চলে যায়, প্রভাব খাটাচ্ছে, আর আমরা কিনা একটু চিল পর্যন্ত করতে পারছি না। আর আমার মতন একজন হেভিওয়েট চ্যাম্পিয়ন কর্তা তার মেয়েকে তারতুফের সাথে বিয়ে দিতে চায়। এই বিয়েটা থামানোর জন্য মূলত কর্তার যে স্ত্রী এলমির, সে এসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেটার সুযোগ নিতে চায় তারতুফ। আপনি কি এখানে কিছু করছেন? দেখছিলাম কেউ আছে নাকি। মারিয়া, 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 তো বাবা যখন বিয়ে দিতে চায় এবং ভালেরও জেনে ফেলছে যে বাবা চায় যে তারতুফের সাথে তার বিয়ে হোক, সেই জায়গায় ঝগড়া করতে ওরা এসে দেখা যায় প্রথমে প্রেম করে, এইখানে টাইটানিকের যে গানটা এটা চলে আসে, ওদের একটা কোরিওগ্রাফি থাকে, এর একটা ডান্সিং ডান্সের একটা অংশ থাকে, সেটার পরপরই ওরা আবার ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। একটা সময় সে প্রমাণিত হয় যে এ আসলেই ভণ্ড এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু এরই আগে দেখা যায় যে তার সমস্ত বাড়ি এবং তার মেয়েকে বিয়ে দিবে বলে তার সমস্ত বাড়ি, তার ছেলেকে বের করে দিয়ে কর্তা সমস্ত বাড়ির দায়িত্ব এবং দলিল করে দেয় তারতুফকে। এখন তারতুফ যে থ্রেটটা দেয় সেটা হচ্ছে যে তোমার দলিল নিয়ে নিয়েছি, তোমাকে দুদিনের ভিতরে ঘর থেকে বের হয়ে যেতে হবে, আমি আদালত পর্যন্ত যাব, তাও না হলে আমি গভর্নর পর্যন্ত চলে যাব। ওকে ছেড়ে দেওয়া হবে, মূর্খতা মাত্র। মম, জাস্ট ওয়েট এন্ড সি, আমিও একটু গভর্নর লোক বলে আপনার দলিলটা আপনাকে ফিরিয়ে দিলাম, কারণ দেশের দুঃসময়ে আপনি যেভাবে দেশকে সাহায্য করেছেন সেজন্য আপনাকে
আজ এই প্রাপ্তিটা দিয়েছেন এবং তারপর দেখা যায় তারই পরপর তারতফকে ওনারা ধরে নিয়ে যায় এবং পরিবেশটা দেখা যায় যে আবারও আর আজ যেরকম ছিল রিজার্ভ ছিল না আবার ওরা সেরকম একটা পরিবেশে চলে আসে আসো ধরো তুমি না ধরলে কে ধরবে যেহেতু কমেডি নাটক সো আমাদেরকে এখানে সেট ডিজাইনের ব্যাপারেও এটা মাথায় রাখতে হয়েছে সেটের কালার এবং সেটের যে পরিকল্পনা এটার ভেতরে আপনারা দেখবেন যে কমেডির একটা প্রকাশ ভঙ্গিমা আছে শুরু হয়ে গেছে সকালে লিপস্টিক বিকালে আইলাইনার রাতে আইশ্যাডো কেন যার স্বামী বেঁচে আছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনেমা অ্যান্ড ড্রামা ক্লাব তার প্রতিষ্ঠাকালীন পরবর্তী থেকেই থিয়েটার এবং ফিল্ম নিয়ে কাজ করে এবং আমাদের ইনহাউস এবং অ্যানুয়াল দুইটা বড় প্রোগ্রাম সেখানে আমরা অ্যানুয়াল ড্রামা হচ্ছে বছরে একবার হয় এবং ইনহাউস সেটা দুইবার হতে পারে আমরা সবসময় কোনো বাংলা সাহিত্যের অথবা বাইরের সাহিত্যের বিভিন্ন নাটক নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের ক্লাবের প্রত্যেকটা পারফর্মার তারা সবাই বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে কেউ হয়তো দেখা গেছে সিভিল ইঞ্জিনিয়ার কেউ মার্কেটিং ডিপার্টমেন্টের সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের ওই কানেকশনটা তৈরি আসলে ক্লাবের প্রতি ভালোবাসা প্লাস হচ্ছে থিয়েটারের প্রতি যে একটা ডেডিকেশন ইচ অ্যান্ড এভরি পার্সনের ডেডিকেশনের থ্রুতেই আমরা আসলে মানে সাকসেসফুলি এই শোটা আমরা নামাইতে সক্ষম হইছি তুমি আমার ইগো হাত করেছ আমি যাচ্ছি মারিয়ান ডরিন আমি যাচ্ছি আমরা সবসময় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা সাপোর্ট পাই এবং বিশ্ববিদ্যালয় সাপোর্ট করে বলেই আমরা পারি এবং সবচেয়ে বড় আমাদের ক্ষমতা হচ্ছে আমাদের মেম্বাররা তোমার বলতে যত বেগুনি আছে না আমার করতে লাগবে আমি শুধু তোমাকে সুখী করার জন্য বলেছি ভাই